চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে প্রথমবারের মতো এসেছেন বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। সাসেক্সের হয়ে কাউন্টি খেলায় ইংল্যান্ডের কন্ডিশন একেবারেই অপরিচিত নয় তার। তবে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারলেন না তিনি, জ্বলে উঠতে পারেনি আর বাকি সব বলারও। 305 রান করেও পরাজয়ের দায় তাই বলারদের উপরেই বর্তাচ্ছে। বোলিংয়ের অন্যতম ভরসা মোস্তাফিজুর রহমান 9 ওভারে 51 রান দিয়েছিলেন উইকেট শূন্য। আর আইপিএলের পারফরম্যান্স তো কিছু বলার অপেক্ষাই রাখে না। ম্যাচটি দেখে কলকাতার প্রথম সারির একটি দৈনিক পত্রিকায় কলাম লিখেছেন সাবেক ক্রিকেটার, কোচ এবং ক্রীড়ালেখক রণদেব বসু। সেখানে এসেছে বাংলাদেশের পারফরম্যান্সের বিশ্লেষণ, বলারদের দায়বদ্ধতার জায়গা। কোচ হওয়ার কারণে মোস্তাফিজকে খুব কাছ থেকেই দেখেছেন তিনি। ভারতের বিপক্ষে দেশের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো মোস্তাফিজকে তখন তিনি সতর্ক করেছিলেন এই বলে যে ভালো বলারদের নিয়ে সব ব্যাটসম্যানরা গবেষণা করে, তারা বলের রহস্য বের করার চেষ্টা করে, তাই বলারকে সবসময় অস্ত্রের বৈচিত্র্য আনতে হবে। সেই কথাটা যেন এখন অক্ষরে অক্ষরে বুঝতে পারছেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান, বুঝতে পারছেন দলের সবাই। ইংল্যান্ডের বিপক্ষে বলারদের পারফরম্যান্স দেখে রণদেব বসু লিখেছেন, বলাররা বল ফেলছে এক জায়গায়, ফিল্ডিং সাজানো আরেক রকম, এভাবে ইংল্যান্ডকে আটকানো যায় না, যায়ও নি। অনেক সময় ক্যাপ্টেন কিছু না বললেও বলারদের ব্যক্তিগত কৃতিত্ব পার্থক্য করে দেয়। মোস্তাফিজ রুবেলদের বোলিংয়ে কোনো পরিকল্পনা দেখলাম না, কোনো বুদ্ধিমত্তার ছাপ ছিল না। আর চমকে দেওয়া মোস্তাফিজ কেন ব্যর্থ, ওর রহস্যটা ধরা পড়ে গেছে যেন। পেস নির্ভর উইকেট না পেলে খুব সমস্যা, আইপিএলে তো সেইভাবে ব্যবহার করা হয়নি। পরিস্থিতি অনুযায়ী ও নিজেকে পাল্টে ফেলতে পারছে না। ব্যাটসম্যানদের নিয়ে প্রশংসার পাশাপাশি কিছুটা সমালোচনা করেছেন রণদেব। তিনি লিখেছেন, বাংলাদেশের ব্যাটিংটা দাঁড়িয়েছিল তামিম ও মুশফিকের ব্যাটের উপর নির্ভর করে। হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বড় শিক্ষা দিয়ে গেল বাংলাদেশ ব্যাটসম্যানরা। দেখালো ইংল্যান্ডের উইকেটে কিভাবে ব্যাটিং করতে হয়। 10 ওভারে প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ছিল 36। এত কম রানের পরেও 300+ রান তোলা যায়, এটাই শিক্ষা। সোজা কথায়, হাতে উইকেট রেখে শেষ পর্যন্ত ইনিংস টেনে নিয়ে গেলে রান উঠবেই।